চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে বিদায়ের হুমকি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রাব্বুল হোসেন। তার এমন ঘোষণার একটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেল 5টার দিকে মেডিকেল মোড়ে ভোলাহাট উপজেলা যুবলীগের ডাকে শান্তি সমাবেশে তিনি এমন ঘোষণা দেন। 2 মিনিট 43 সেকেন্ডের ভিডিওতে পুরো সময় জুড়ে ইউএনওকে নিয়ে বিষাদগার করেন চেয়ারম্যান। সবাই প্রস্তুত থাকো, এই যে নকশা চলছে, আগামী ঈদের পর এই উম্মে তাবাসসুমকে এখানে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করার হবে। এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমনি এমনি নাই, লড়াই সংগ্রাম করে এখানে টিকে আছে। এখানে ভয় দেখানোর কিছু নাই, ষড়যন্ত্র করে সরাবার কিছু নাই। এখানকার দাঁত ভাঙা জবাব কেউ দেখেনি বলে চুপচাপ আছে। ইনশাল্লাহ ঈদের পরে সে রূপ তুমি দেখতে পাবে যে কিভাবে তুমি আওয়ামী লীগের চেয়ারম্যানকে সরিয়ে জামাত বিএনপির লোককে বসানোর পায়তারা করছো, ষড়যন্ত্র করছো। এটা তোমাকে ঈদের পরে ঠিক দেখানো হবে, তোমার চোখ তো পুষ্টির দাম বুঝিয়ে দেওয়া হবে।